আজকে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, তো ঘরেতে আর মন টিকলো না, সেজন্য গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডে। এখানে সামনেই বোর্ড দেওয়া আছে দেউলটি, অর্থাৎ এই যে ফ্লাইওভারটা আছে সামনে, ফ্লাইওভার থেকে বাঁদিকে টার্ন নেব। তো এই মোড়টা থেকে বাঁদিকে চলে গেলে রেল স্টেশন, আর আমরা যাব ডান দিক। ম্যাপ লাগাতে হবে, নাহলে যেতে পারবো না। এদিকে কিছুক্ষণ আগে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল, বুঝলে? গৌরবের বেচারা আমার সঙ্গে আসার খুব ইচ্ছে ছিল। তো এখান থেকে ম্যাপটাকে লাগিয়ে নিলাম, আর বাগনান থেকে মোটামুটি 6 কিলোমিটার গিয়ে একটা ফ্লাইওভার পড়ে, ফ্লাইওভার থেকে আমরা রাইট টার্ন নিয়েছি। আর রাইট টার্ন নিয়ে মোটামুটি 2-3 কিলোমিটার মনে হয় ভিতরে। তো সেই কারণেই ম্যাপটা লাগিয়ে নিয়েছি, যাতে যেতে কোনো অসুবিধা না হয়। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন এদিকে ডিরেকশন দেওয়া আছে, তো চলো বাঁদিকে। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আর আমাদের বাড়ির কাছে এত একটা ভালো জায়গা আছে, এর আগে কোনোদিনও আমি কোনোদিন আসার কথা ভাবিনি। তো আজকে অ্যাকচুয়ালি সঙ্গে গার্লফ্রেন্ডকে নিয়ে আমি আজকে এখানে ঘুরতে এসেছি। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, তো ওনাকে আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা। বাইরে প্রোগ্রাম হচ্ছে, তো তার সত্ত্বেও পারমিশন নিয়ে এখন আমরা এই সাহিত্যিকের বাড়ির উপরের দিকে আমরা উঠছি, এবং খুব জোরে কথা বলতে পারছি না কারণ বাইরে প্রোগ্রাম হচ্ছে। এখন যে এই যে বেঞ্চটায় বসে আছি, এটা হয়তো তখনকার দিনেরই কোনো পুরনো বেঞ্চ, হয়তো এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বেঞ্চটা কোনো সময় হয়তো ব্যবহার করেছেন, সেই বেঞ্চে এখন বসে আছি। ভাবতেও যেন কেন খুব কীরকম যেন একটুখানি মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসছে। এই যে ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘরটা হচ্ছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওয়াইফের ঘর, এবং পাশেই এই যে ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘরটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের ঘর। আমাদের বাড়িতেও ঠিক এই ধরনের একটা ঘড়ি ছিল, যেটা ঘণ্টা বাজানোর জন্য একটা দম দেওয়া যেত, আর ঘড়িটা চালানোর জন্য আরেকটা দম ছিল, অর্থাৎ দুটো দমের ব্যবস্থা ছিল, এবং সপ্তাহে একবার করে দম দিতে হতো নির্দিষ্ট টাইমে, তবেই ঠিকঠাক ঘড়িটা চলতো। এই ঘড়িও ঠিক সেই ধরনেরই একটা হয়তো ঘড়ি। দূরে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে, আর এই যে ডেস্কটা এখানে দেখা যাচ্ছে, এখানে এখানে সাহিত্যিক লেখালেখি করছে। দারুণ সুন্দর একটা পরিবেশ তিনি এখানে লেখালেখি করছেন। আর রূপনারায়ণ নদী আরও এই সামনে দিয়ে বইতো, এখানে এখন জল পড়ে গেছে, এটা আরও সামনে দিয়ে বইতো। সেই সময়কার খিড়কি দরজা, অর্থাৎ এখানে অনেক বিপ্লবীদের আস্থানা ছিল, অর্থাৎ এখানে অনেক বিপ্লবীরা এসে আশ্রয় নিত, মিটিং করত। তো ইংরেজরা কোনো সময় যদি এখানে হানা দিত, তো এই খিড়কি দরজা দিয়ে বিপ্লবীরা কিন্তু চলে যেত। এই বাড়িতে অনেক বিপ্লবী এবং গুণী মানুষের পদধূলি পড়েছে।
আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এরকম একটা ওপেন জায়গা, এই ওপেন জায়গায় তিনি বাথরুম করতেন, অর্থাৎ লাস্ট বয়সে ওনার শারীরিক অবস্থা খুব খারাপ থাকার জন্য তিনি এই ওপেন বাথরুমে এখানে বাথরুম করতে যেতেন। তো আজকে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে জানতে পারলাম এখানে ওনার জন্মশতবার্ষিকী পালন হচ্ছে। তো এটা আমাদের কাছে খুবই লজ্জার বিষয়, বা আমার কাছে তো লজ্জার বিষয় যে আমি এটা জানতাম না যে শরৎচন্দ্রের জন্মদিন। তো একজন বাঙালি হিসাবে আমি শরৎচন্দ্রকে খুবই পছন্দ করি এবং ওনার ছোটোবেলায় ওনার অনেক গল্প আমি পড়েছি। ইভেন আমার বাড়িতে শরৎ সমগ্র ছিল, এই জন্যই বলছি এখন সেটা নেই, হ্যান্ডওভার হয়ে অন্য একজনের কাছে গেছে। তো এক সময় সেটা পড়েছি। তো উনি আমার একজন ফেভারিট সাহিত্যিক বলা যেতে পারে, এবং বঙ্কিমচন্দ্রের গল্প যেরকম অনেক কঠিন এবং সহজেই সবাই পড়তে পারে না, কিন্তু শরৎচন্দ্রের গল্প সহজেই সবাই পড়তে পারে এবং সব বয়সের জন্য একদম আদর্শ। জানালা দিয়ে যতটুকু দেখানো গেল ততটুকুই আপনাদেরকে আমি দেখাতে পারলাম। নিচের দিকে প্রোগ্রাম চলার জন্য বিশেষ কিছু দেখাতে পারবো না, তো এবারে বাইরে যাব। আমার পিছন দিকে যেটা দেখা যাচ্ছে এটা একটা মরা পিয়ারা গাছ। অ্যাকচুয়ালি সাহিত্যিকরা, বড় বড় সাহিত্যিকরা যেটা করতেন আর কি, বাস্তবে যে সমস্ত জিনিস চোখে দেখতেন সেই সমস্ত জিনিসকেই তিনি তার গল্পে ফুটিয়ে তুলতেন। তো এই পিয়ারা গাছটাও তার উদাহরণ। রামের সুমতিতে তিনি এই পিয়ারা গাছের কথাই বলেছিলেন, রাম এই পিয়ারা তার বৌদিকে ছুঁড়ে মেরেছিল। আজকে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বসত বাড়ি সেই বাড়িটা আমরা ঘুরে দেখলাম। এই বাড়িটিতে 1926 থেকে 1938 সাল পর্যন্ত তিনি সশরীরে এই বাড়িতেই বসবাস করেছিলেন এবং এখানে তিনি অনেক উপন্যাসকে সম্পূর্ণ করেছিলেন। এটা আমি এখন যার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং হিরণ্ময়ী দেবীর স্মৃতিসৌধ। তো এখানে মনে হয় ওনাদের অস্থিভস্য সমাধিস্থ করা আছে, এটা আমার সঠিকভাবে জানা নেই, যদি কেউ সঠিক জানেন তো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে পরে আরও অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও। ততদিনের জন্য দেউলটি ঘুরতে এসে মলায়ের সঙ্গে দেখা, অ্যাকচুয়ালি মলায় আসবে জানতাম, মলায় অন্য পারপাসে এসেছিলো আর আমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিলাম।